গত বছর 8ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে রবি শস্যের জন্য আর্থিক সাহায্য তা ট্রান্সফার করেছিলেন। আর এবছর এখনও পর্যন্ত কোনো দিন ঘোষণা করা হয়নি সরকারিভাবে। তবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কৃষি দপ্তর থেকে বা এই কৃষক বন্ধুর দপ্তর থেকে কিন্তু আপনাদের জানানো হয়েছে এই ডিসেম্বর মাসেই আপনাদের রবি কিস্তির টাকা দেওয়া হবে। অবশ্যই সঠিক খবর আপনাদের আমি দিচ্ছি, সেই সঙ্গে তার প্রমাণও এই ভিডিওতেই আপনাদের আমি দেখিয়ে দেবো। তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনারা জানেন সময় ইতিমধ্যে গত বছরের সময় যদি আমরা ধরি তাহলে তা ইতিমধ্যে অতিক্রম করে গেছে, কারণ 8ই ডিসেম্বর অনেক আগেই চলে গেছে, ডিসেম্বরের মাঝ বরাবর আমরা পেরিয়ে যেতে চলেছি। তো এই মতো পরিস্থিতিতে কৃষক বন্ধু প্রকল্পে কেন টাকা আসছে না, কেন ডেট ঘোষণা হচ্ছে না, সেই নিয়ে আমার মনেও কৌতূহল এসেছিল আর আপনাদের একাধিক কমেন্ট ছিল সেই ব্যাপারে যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে। তো আপনারা জানেন এই যে দুয়ারে সরকার চালু হয়েছিল সেই দুয়ারে সরকারে বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছিল নতুন কৃষক বন্ধুতে। সেই আবেদনপত্রগুলি যারা আবেদন করেছিলেন তাদের 24শে নভেম্বর পর্যন্ত যেসব আবেদনপত্র জমা পড়েছিল সেই সব আবেদনপত্রকেও কিন্তু মান্যতা দেওয়া হবে, বা এবছর তাদের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারাও কৃষক বন্ধুর টাকা পাবেন। এই মর্মেই কিন্তু নবান্ন থেকে অর্ডার ছিল, সেই মতো সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পরে তো সকলকে টাকা দেওয়া হবে, কারণ এই নতুনদের খুব অল্প সময় পাওয়া যাচ্ছে ভেরিফাই করার জন্য। সেই কারণে আপনাদের একটু দেরি হচ্ছে, তবে এই ডিসেম্বর মাসেই আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন। আমি তার প্রমাণ আপনাকে অবশ্যই দেখাবো। তো চলুন সরাসরি প্রমাণটা আমরা দেখে নিই, তারপর বাকি কথাগুলো বলবো। শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, যাতে পরবর্তী লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে। তো আপনারা জানেন কৃষক বন্ধু থেকে অফিসিয়ালি নম্বর দেওয়া আছে, যে নম্বরগুলিতে আপনি কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি জানতে পারেন। সেই মতো আমরা আগেরবারও কৃষক বন্ধু থেকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জেনেছিলাম, কারণ আপনারা জানেন ইকেওয়াইসি সংক্রান্ত তথ্য, এছাড়াও এই যে টাকা আসছিল না 27শে জুন যে টাকা মুখ্যমন্ত্রী ট্রান্সফার করেছিলেন সে টাকাও কিন্তু অনেক দিন ধরে কৃষকের অ্যাকাউন্টে আসছিল না, সে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্য জানতে চেয়ে কৃষক বন্ধুর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেছিলাম, সেই মতো আমরা উত্তরও পেয়েছি। তো আজও আমি কৃষক বন্ধু প্রকল্পে কেন রবি শস্যের টাকা দিতে দেরি হচ্ছে, কবে নাগাদ সেই টাকা দেওয়া হতে পারে সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি সেই মেসেজটা আজকেই করেছিলাম, নমস্কার, কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কিস্তি কবে নাগাদ দেওয়া হতে পারে এ বিষয়ে জানালে উপকৃত হব, কারণ গত বছর 8ই ডিসেম্বর দেওয়া হয়েছিল, এবছর এখনও কোনো খবর নেই। এটাই আমি কিন্তু লিখে পাঠিয়েছিলাম। এর প্রত্যুত্তরে কি উত্তর দেওয়া হয়েছে কৃষি দপ্তরের এই যে হেল্পলাইন নম্বর থেকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওনারা উত্তরে যেটা বলেছেন, ডিসেম্বর, বাট এখনও ডেট অ্যানাউন্স হয়নি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে, আজকেই দুপুরে আমি মেসেজটা করেছিলাম, 1:53 সময়টাও দেখতে পাচ্ছেন, 1:47 আমি কিন্তু মেসেজ করেছিলাম, রিপ্লাই পেয়েছিলাম 1:53 যে ডিসেম্বর, বাট এখনও ডেট অ্যানাউন্স হয়নি, অর্থাৎ এই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে, তবে ডেটটা এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি। এটুকুই জানলে আমরা সন্তুষ্ট যে ডিসেম্বর মাসেই আমরা কৃষক বন্ধুর টাকা পেতে চলেছি, কারণ গতবার 8ই ডিসেম্বর পেয়েছিলাম ঠিকই, এবছর 8ই ডিসেম্বর না পেলেও এ মাসেই আমরা টাকাটা পাবো, সেই ব্যাপারে আমরা শুনে অন্তত সন্তুষ্ট হয়েছি বলে আমার মনে হয়। আপনাদের কেমন অনুভূতি হচ্ছে সেটাও বলবেন। আপনারা এই যে ডিসেম্বরে কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে এটা শুনতে পেয়ে সন্তুষ্ট কি আলাদা মন্তব্য আছে তাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, এরপরই আমি কিন্তু থ্যাংক ইউ লিখেছিলাম, যেটা করা উচিত আমাদের। তো সে জায়গাতে ওনারা জানতে চেয়েছিলেন কোন জেলা, এবং অ্যান্সারে আমি যেটা জানিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর। আপনিও কিন্তু এইভাবেই মেসেজ করে জানতে পারেন কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দিচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আপনার জেলার নাম ওনারা জানতে চাইতে পারেন। আপনি যদি আগে জেলার নাম লিখে দেন তাহলে জেলার নাম নাও চাইতে পারে, তবে আগে না লিখলেও আপনার জেলার নাম জানতে চাইতে পারে। যাই হোক, এইভাবেই কিন্তু আমরা জেনে গেলাম যে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য আর্থিক সাহায্য এই ডিসেম্বর মাসেই আমরা পাবো, আর যখনই ডেট ঘোষণা হবে তখনই তার ইনফরমেশান আপনাদের আমি দিয়ে দেবো। তাই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনফরমেশানটি হেল্পফুল মনে হয়ে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।